বড়সড় দায়িত্বের আশায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় তার সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান, যেখানে কিন্তু তৃণমূলে নাম লেখিয়ে মারাত্মক ভুল করেছেন বলে দাবি করেছিল শুভেন্দু অধিকারী। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন, টাকার জন্য যারা দলবদল করে বাংলার মানুষ তাদেরকে একদিন বাংলা থেকে তাড়িয়ে দেবে, যেখানে কিন্তু আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এখন তার ভুল বুঝতে পারছে বলেও দাবি করলেন শুভেন্দু অধিকারী। এমনকি প্রকাশ্যে দেখা গিয়েছে আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েই যথাযথ সম্মান পাচ্ছেন না, যেখানে কিন্তু 2021 নির্বাচনের পর পরমাণিপুরসহ বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচার তালিকায় নাম ছিল না বাবুল সুপ্রিয়র। তারপরেই কলকাতার মেয়র পদে বসানোর আশঙ্কা রয়েছিল বাবুল সুপ্রিয়র, এমনটাই গুঞ্জন শোনা গিয়েছিল বাংলা রাজনৈতিক মহলে। সেই জায়গাও পেল না বাবুল। তাহলে এবার বাবুলের অবস্থান কি জল্পনা বাংলা রাজনৈতিক মহলে তুঙ্গে? তো বন্ধুরা, আপনাদের কি মতামত, বাবুল সুপ্রিয় কি এবার দল ছাড়বে? তৃণমূল ছেড়ে কি আবার তার পুরনো দল বিজেপিতে ফিরবেন কি না? অবশ্যই কমেন্ট করে জানাবেন।